কিভাবে কমলা চাষ করবেন কমলা চাষ পদ্ধতি কমলা চাষ করে সফলতা পেতে পারেন আপনিও কমলা চাষ উপযোগী মাটি উঁচু উর্বর গভীর সুনিষ্কাশিত এবং মৃদু অম্লভাবাপন্ন বেলে দুয়াশ মাটি ছায়াযুক্ত স্থান কমলা লেবু চাষ করার জন্য উপযুক্ত মাটির পিএইচ মান কমলা চাষের জন্য একটি মাটির পিএইচ মান পাঁচ পয়েন্ট পাঁচ থেকে ছয় দশমিক শূন্য জাত পৃথিবীতে অনেক ধরনের কমলার জাত আছে তবে আমাদের দেশে চাষযোগ্য উন্নত কমলা লেবুর জাতগুলো হলো খাসিয়া ও বাড়ি এক বর্তমানে বাড়ি এক কমলা লেবু এটি আমাদের দেশে অনেক বেশি করে চাষ করা হচ্ছে কারণ এ লেবু বারো মাসি জাত বাড়ি কমলা এক পরিচিতি আগাম ফল প্রদানকারী উচ্চ ফলনশীল জাত পাকার পর এ ফল হলুদ রং ধারণ করে ফলের খোসা ঢিলা ফল রসালো ও মিষ্টি প্রতিটি গাছে তিনশো থেকে চারশোটি ফল ধরে ফল দেখতে বড় ওজন একশো আশি গ্রাম থেকে দুশো গ্রাম দেখতে প্রায় গোলাকার চারা রোপণের উপযুক্ত সময় আমাদের দেশের আবহাওয়ায় আপনি বছরের যে কোনো সময়েই কমলা লাগাতে পারেন বর্ষা শুরুতে অর্থাৎ মে জুন মাসে চারা রোপণ করতে হয় উল্লেখ্য যে সেচের সুবিধা থাকলে যে কোনো সময় কমলা লেবুর চারা রোপণ করা যায় মাদা তৈরি ও রোপণ পদ্ধতি কমলা লেবুর চারা রোপণের জন্য সমতল জমিতে বর্গাকার আয়তকার এবং পাহাড়ি জমিতে কন্টুর পদ্ধতিতে মাদা তৈরি করতে হবে মাদার গর্তের আকার ষাট গুণ ষাট অর্থাৎ ষাট সেন্টিমিটার এবং চারা থেকে চারা চার মিটার দূরত্বে রোপণ করতে হবে সার ব্যবস্থাপনা মাদা প্রতি সার গোবর দশ কেজি ইউরিয়া দুশো গ্রাম টিএসপি দুশো গ্রাম এমওপি দুশো গ্রাম এবং চুন পাঁচশো গ্রাম দিতে হবে উল্লেখ্য যে চারা রোপণের পনেরো থেকে বিশ দিন আগে সার প্রয়োগ করতে হবে শেষ ব্যবস্থাপনা খরা মৌসুমে বয়স্ক গাছে দুই থেকে তিনটি শেষ দিতে হবে গাছে ফল পরিপক্ক হওয়ার সময় শেষ দিলে ফল আকারে বড় ও রসযুক্ত হয় সতর্কতা গাছের গোড়ায় পানি জমলে মাটি বাহিত রোগ হতে পারে তাই পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে পরিচর্যা আগাছা যেন কোনো ফসল উৎপাদনে একটি বিরাট অন্তরায় তাই আগাছা পরিষ্কার রাখতে হবে কমলার চারা রোপণ করা হলে এর চারপাশের মাটিকে উঁচু করে দিতে হবে যেন গাছের গোড়ায় পানি না জমে চারা লাগানো শেষ হলে গাছের গোড়ার মাটি চেপে দিতে হবে গাছ লাগানোর পর ফল ধরার আগ পর্যন্ত ধীরে ধীরে ডাল ছেটে গাছকে নির্দিষ্ট আকারে রাখতে হবে ডাল ছাঁটাইয়ের পর কাটা অংশের বদ্ধ দিতে হবে এর জন্য দুটি পাত্রে সত্তর গ্রাম তুতে এবং একশো চল্লিশ গ্রাম চুন আলাদাভাবে মিশ্রণ করে এক লিটার পানির সঙ্গে মিশিয়ে বর্দ পেস্ট তৈরি করতে হবে ফল সংগ্রহ কমলা একটি জনপ্রিয় এক প্রকারের লেবু জাতীয় রসালো ফল এ ফল পরিপক্ক হওয়ার সঙ্গে সঙ্গে রং বদলাতে শুরু করে গাছে কমলা ভালোভাবে পাকার পর ফল সংগ্রহ করলে মিষ্টি হয় ফলন এক একটি গাছে প্রচুর পরিমাণে কমলা ধরে একটি পূর্ণ বয়স্ক কমলা গাছ থেকে বছরে গড়ে প্রায় তিনশো থেকে চারশোটি কমলা পাওয়া যায় উল্লেখ্য যে বেশি বয়স্ক কমলা গাছ বছরে এক হাজার থেকে দেড় হাজার পর্যন্ত ফল দিয়ে থাকে একটি কমলা গাছ সাধারণত পঞ্চাশ থেকে সত্তর বছর পর্যন্ত ফল দিয়ে থাকে